আর যে জন্য আমরা সবাই চিনি, যে জন্য আমরা জানি, ছোট থেকে বড় সবাই এই একটা হাফ প্যান্ট পরা কি নাচছে, হ্যাঁ ও টিভিতে দেখে বেরোয়, ও মা সে এখানে এসছে ও নাচছে আনন্দে, এই যে ব্যাপারটা আমরা সবাই ভীষণভাবে চিনি। দুরন্ত অভিনয় করে, আমাদের মনও কেড়েছে। তাই আমি চাই যে সংলাপ, যে জন্য চিনি অভিনয় অ্যাক্টিং, তো এখানে ডিরেক্টর নেই, ক্যামেরা নেই, ক্যামেরা আছে আশীর্বাদ ক্যামেরা আছে, সেই ক্যামেরা নেই, ফ্লোর নেই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেই, কিন্তু মানুষ আছে, যে মানুষদের জন্য আমরা শিল্পীরা প্রতিষ্ঠিত হই। তাই একটু সংলাপ আমরা শুনবো, তাই তো ডায়লগ শুনবেন তো নাকি বল, আমি কি একা বলবো, শুনবে শুনবে সবাই শুনবে। আচ্ছা সংলাপ, যমুনার হাড়ি থেকে যমুনা হয় বলি, এত আস্তে হলে আমি ঝিলে যাবো, শুনতেও পাবো না বলতেও পাবো না। আচ্ছা, যখন আমার ননদের বিয়ে হলো তখন বিয়ের মণ্ডপে পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ ঠাকির মেয়ে নাকি বাড়ির বউ, তাই যে বাড়িতে ঠাকির মেয়ে বৌমা হয়ে আছে সেই বাড়িতে ছেলে যাবেও না আর বাড়ি থেকে মেয়ে নিয়ে যাবেও না। শর্ত হলো একটাই, সেই শর্তে আমাকে মানে যমুনাকে বাড়ি ছাড়তে হবে। যমুনা এক কথায় বাড়ি ছেড়ে দিল। শাশুড়ি মা ফোন করে যমুনাকে বললেন, মানে আমাকে বললেন, এটা কি খুব দরকার ছিল যমুনা, তুই এক কথায় বাড়ি ছেড়ে দিলি? আমি বলেছিলাম, মানে যমুনা বলেছিল, কি করব মা, এই যে তোমার মেয়ে সংসার করার কথা, তোমার মেয়ে স্বপ্ন পূরণের কথা, এই কথা শুধু ঘর কেন মা, সারা পৃথিবী ছেড়ে চলে যাওয়া যায়। তোমায় বলেছিলাম মনে আছে মা, এই পৃথিবীতে সব কিছুর দাম আছে, যে ঢাক বাজায় যে তবলা বাজায় তার দাম আছে, যে গান করে তার দাম আছে, যে নাচ করে তার কদর আছে, যে ছবি আঁকে তার কদর আছে, যে ঢাক বাজায় তার কোনো কদর নেই মা। তারা মণ্ডপের এক কোণায় পড়ে থাকে, কেউ তার নামও জিজ্ঞেস করে না, সবাই ডাকে ঢাকির মেয়ে, এই ঢাকি এই ঢাকি ঢাক বাজা, কিন্তু আমি ঢাকির মেয়ে মা, হ্যাঁ আমি গঙ্গা ঢাকির মেয়ে, আমি যমুনা ঢাকি, আর সেই জন্য আমি গর্বিত। এমন একটা দিন আসবে মা যেদিন আমি আমার নামে পরিচিত হব, একদিন সবাই আমায় নিয়ে গর্ব করবে যে হ্যাঁ যমুনা রায় বাড়ির বউ, যমুনা রায় নয় যমুনা ঠাকি, একদিন সেই দিন আসবে মা, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা তো দিয়েছিলাম। সামনে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষায় পবন ঢাকি তো ছিল, তার সঙ্গে নতুন একটা কেউ এসেছে, তাথই তার নাম, সে নতুন একজন কেউ যাকে আমি চিনি না, যাকে দেখলেই আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েন, আমি জানি না ব্যাপারটা কি, তবে এতটুকু জানি যা ঝড়ই আসুক যাই হোক না কেন, যদি আপনারা সঙ্গে থাকেন, আপনাদের ভালোবাসার সঙ্গে থাকে, যমুনার সব বাধা অতিক্রম করে ফেলবে। থাকবেন তো যমুনার সঙ্গে? সঙ্গে থাকবে কি না সেটা একবার হো হো করে শুনিয়ে দাও, 1 2 3। আর আমার ওইখানেও একটা খুব প্রিয় গ্রুপ আছে, প্রতি বছর যে আমি আসি এই দিকে সামনে আর ওইখানে পিছনে আমার কিছু দিদিরা, একটু হাত তুলে দেখাও দেখি কোথায় তোমরা, হ্যাঁ কে বাদ। আচ্ছা, যমুনা সিরিয়ালে কিন্তু অনেক ভালো ভালো গান আমরা শুনতে পাই, সিরিয়াল থেকে একটা গান যদি হয় আমরা খুব খুশি হব, কি আমি কি ঠিক বলেছি নাকি গো, ঠিক ভুল বলিনি তো, তাহলে একটা হোক। আর এই সময় যাদের জন্য অনুষ্ঠান মঞ্চে দেখছেন যমুনাকে, যাদের জন্য সুধাময় এখানে আসে বারবার, এই সময়টা মডার্ন ক্লাবের জন্য, একটু তালি চাইবো, একদমই তাই। মডার্ন ক্লাব যদি আমাকে সঙ্গে এখানে না নিয়ে আসতো, আপনাদের সামনে না নিয়ে আসতো, তাহলে আমি এত ভালোবাসা মিস করে যেতাম, তাই খুব ভালো লাগছে এখানকার এই কমিটির সদস্যরা ভীষণ কোঅপারেটিভ, ভীষণ ভালোভাবে আমাকে এখানে নিয়ে এসেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যমুনাকে এত ভালোবাসার জন্য। যমুনাকে এভাবেই ভালোবাসুন, এভাবেই আশীর্বাদ করুন, কারণ আবারও বলছি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ছাড়া একটা পদক্ষেপে হাঁটা খুব কঠিন, তাই আপনারা এভাবেই সঙ্গে থাকুন। গানের আগে তুমি একবার বলে দাও যে মডার্ন ক্লাবের জন্য তালি দাও, দেখবে সবাই হো হো করবে একদম, তুমি একবার বলে দাও মডার্ন ক্লাবের জন্য একবার জোরে হাত তালি হয়ে যায়। আরে ইয়া ওয়াত, থ্যাংক ইউ। এবারে সিরিয়ালের একটা গান আমরা মেগা সিরিয়ালের গান শুনি অনেক। আচ্ছা যদি সিরিয়ালের একটা গান বলো তাহলে আমি বলবো যে এই গানটা আমি সকলের উদ্দেশ্যে গাইছি, সকলের জন্য। গৌর দু চোখের কোণে ঝরে সে গুড়ি, দু হাতে মুঠোয় যদি তাকে ধরি, পাশে থাকা কেউ যেন দূর থেকে আরো দূরে অন্য মনে মিশে যায়, আই লাভ ইউ।
অসাধারণ মনে হচ্ছিল যেন আমি ঘুমিয়ে আছি, টিভিটা অন আছে, চোখটা খুলেছি গানটা শুনে, চোখটা খুলেছি গানটা শুনে, এটা তালি ফাটিয়ে সত্যি অসাধারণ, মানে মন ভরিয়ে দিচ্ছে আজকে যমুনা, অসাধারণ, খুব ভালো লাগছে। আমার সম্পর্কে বলবো, কি বলবো, কি জানতে চাও বলো, আমার পরিচয়, বাড়ি কোথায়? ও আচ্ছা, বাবার নাম, দাদুর নাম, ঠাকুমার নাম, এত কিছু নেবে তুমি? আচ্ছা, আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার কলকাতায়, অনেক দূর এখান থেকে। আর আমার নাম বলে দিলাম, শ্বেতা ভট্টাচার্য। আমার বাবার নাম জগন্নাথ ভট্টাচার্য, আমার মায়ের নাম টুলটুল ভট্টাচার্য। বয়সটা বললাম না, এখনো বিয়ে হয়নি, যমুনার হয়ে গেছে যদিও বা শ্বেতার এখনো বিয়ে হয়নি, সব বলে দিলাম। আর একটা দুষ্টু প্রশ্ন আছে, আমি বলবো, ওরা সাহস করে বলতে পারছে না, বলো, বলি বলি বলি, এটা বলবো, তুমি বলবে, সাহস করে, তুমি ভাই হও, তুমি বলবে। আচ্ছা জিজ্ঞাসা করো, প্রেম করছি আজ থেকে করছি নাকি কত দিন থেকে করছি? করব, এখন বিয়ের বয়স হয়নি। কি সিরিয়াস হয়ে গেছে তাহলে, বিয়ে করনি কেন? আর ওরির জন্যই তো কি কেস, এই ভাইগুলোর জন্য এটা বলো না, সব শেষ বলো না, এত বছর হবে তো। যমুনা কিন্তু অনেকগুলো সিরিয়াল মানে আমরা সবাই জানি, আমার থেকে আপনারা বেশি জানবেন, খুব একটা সময় পাই না দেখার, আমার কপাল খারাপ, তবে দেখেছি কয়েকদিন, অনেক সিরিয়াল করছে, অনেক মেঘাতে অনেক ক্যারেক্টার, অনেক ডায়লগ হয়, এই সময় যদি আরেকটা ডায়লগ আমরা শুনি আমার খুব ভালো লাগবে, কারণ একটা ডায়লগ যখন শুনিয়েছিলে দিদিরা তো হইহই করেছিল, আমার ভাইরাও কিন্তু বেশ আনন্দ পেয়েছিল, তাই আর একটা ডায়লগ আমরা শুনি। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে একবার তো যমুনা ডায়লগ হলো, ঝিলের কথাও হয়েছে, ঝুমকা বলো কিছু কথা, ঝুমকা বলবে, গরম লাগছে না, আমারও লাগছে, ঝুমকা বলো কিছু কথা, এই রে সবাই চুপ, সব বাড়ি যাওয়ার পথে। আচ্ছা, যখন কোহিনুর রায় মানে কোহিনুর বাবু আমাকে ভাত কাপড়ের দায়িত্ব তুলে দিয়েছিল ঝুমকো ঝুমকোর কাছে, তখন সে ভাত কাপড়ের থালা ছুলে ফেলে দিয়েছিলেন আমার শ্বশুরমশাই হীরক রায়। আমি তখন বলেছিলাম, দাঁড়ান বাবা, আজ আপনি ভাত কাপড়ের থালা ছুলে ফেলে দিলেন, এমন একদিন আসবে যেদিন আপনি নিজে আমার জন্য রান্না করবেন, আপনি নিজে দাঁড়িয়ে থাকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান দেবেন, ততদিন পর্যন্ত নাই ভাত আর নাই কাপড়, কোনো কিছুই আমি গ্রহণ করব না। আমি কথা দিলাম বাবা, ততদিন পর্যন্ত আমি এই বাড়ির অন্ন গ্রহণ করব না, একদিন আপনাকে শুধরতেই হবে। আর ঝুমকো এই বাড়িতে এসেছে আপনাদের প্রত্যেকটা মানুষকে সিধে করার জন্য, আপনাদের শুধরে দেওয়ার জন্য, প্রকৃত মানুষ করার জন্য। শ্যাকরার মেয়ে বলেই সে নিজের ছোট হয়ে যায় না, দরজা নিচু হলে মাথা নিচু করে কেউ ঢুকলে ছোট হয়ে যায় না সে। হতে পারি আমি শ্যাকরার মেয়ে, কিন্তু আমারও মান আছে, আমারও সম্মান আছে। আজ নিম্ন বৃত্তরা আছে বলেই, মধ্যবিত্তরা আছে বলেই উচ্চবিত্তের কদর আছে, আজ দিন আছে বলে রাতের কদর আছে, আর রাত আছে বলে দিনের কদর আছে, আর তাই এই ঝুমকো আছে বলেই রয় জুয়েলার্স আছে। তাই বলছি বাবা, একদিন আসবে যেদিন আপনি নিজের হাতে এই ভাত কাপড়ের অনুষ্ঠান করবেন, সেদিনটার জন্য আমি অপেক্ষা করবো বাবা, অপেক্ষা করবো, সেদিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, সেদিনটা এসছিল, শেষমেশ গিনি ম্যাডামকে রক্ষা করা গেল না। সবাই তো ভালো হয় না, অবশ্য ভালো হয় না বলা ভুল, প্রত্যেকের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। আর আজ আপনাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেলাম, প্রচুর আশীর্বাদ পেলাম, অনেকটা রাত হলো, যাওয়ার আগে একটা গান হবে? আচ্ছা আমি সবাইকে একটু বলি যে প্লিজ, আচ্ছা কেউ যাবে না কিন্তু, আমার সঙ্গে এটা কারোর কথা ছিল না, থাকতে হবে সবাইকে, তো আছে বা যারা উঠে গেছে কয়েকজন ঠিক আছে, আপনারা সবাই থাকবেন, কারণ যমুনা আছে এবং এর পরে আমাদের আরও প্রিয় শিল্পী আছে, মডার্ন ক্লাবের অনুষ্ঠান এত তাড়াতাড়ি শেষ হতে পারে না, তাই সবাইকে কিন্তু থাকতে হবে, সবাই বসুন, আরো অনেক শিল্পী আছে, আমি একাই নেই, আরো অনেক শিল্পী আছে, সবার জন্য বসুন। আর সবার উদ্দেশ্যে লাস্ট একটা গান গাইছি, সেটা হচ্ছে আমার মনের একটা গান, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা নাচ কানাচ, আঙুলের তলে জলে জোনাকি জলে
কখনো কোনো স্টেজে এভাবে সেলফি তুলিনি, এভাবে গল্প করিনি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে এভাবে এরকম একটা পরিবেশ আমাকে উপহার দেওয়ার জন্য। এভাবেই যমুনার পাশে থাকুন, যমুনাকে ভালোবাসুন, যমুনাকে আশীর্বাদ করুন, আর প্রতিদিন সন্ধ্যা 7:30টার সময় যমুনাটাকে দেখতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আর সুধাময়দের তরফ থেকে একটাই ধন্যবাদ তোমাকে যে আজকে এত সময় অনুষ্ঠান মঞ্চে থাকার জন্য, আর এত সময় থাকার জন্য আমাদের একটা তালি হবে, ভালোবাসা হবে যমুনার জন্য। সবাই থ্যাংক ইউ সো মাচ।